हाय फ्रेंड्स, आज के आमी निये एसेछी तोमादेर जोन्नो एकटी फैट काटार टी। ठीक आछे, चलो ताहले देखी आमरा स्टार्ट करार आगे जे फैट काटार टीटा बानाते आमादेर की की लागजे उपकरण। तो प्रथमेई आमरा एखाने देखते पाच्छी आमी निएछी किछुटा दारचिनिर गुड़ो, आर निएछी आमी आदा स्लाइस करे निएछी, आर निएछी एकटा ग्रीन टीर टी बैग। एखाने तोमरा चाइले तुम्हारे जो नॉर्मल टी आछे सेटाके तुम्हारा यूज करते पारो। आर निये निएछि आमी एकटा बोतले जल एवं एकटी पात्र जेटार मध्ये आमी एटाके बानाबो। चलो ताहले देखी आमरा किभाबे एटाके करबो। आमरा ई जलटाके पुरोटा एक लिटार जल निएछि आमी एखाने। एक लिटार जलके पुरोटा आमी पात्रे ढेले दिलाम जे पात्रटाते आमी बानाबो। आमी गैस चालिए नियेछी, आमी गैसेर मध्ये जलटाके दिए दिलाम। ठीक आछे, एबारे आमी देबो तोमादेर, देखो एखाने होच्छे गिये जे दारचिनिर गुड़ोटा नियेछी सेटा आमी किछुटा परिमाण देबो। जे जतटा दारचिनिर गंधटा सह्य करते पारो ततटा देबे, हाफ चामच देवाटाई बेटार। দিয়ে আমি একটু গুলে নেব, আর দিয়ে দেবো এখানে আমি যে আদাগুলোকে আমি কাট করে চপ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। এবারে এটাকে ফোটা অবধি এটাকে আমার ফুটতে দিতে হবে। ঠিক আছে, এই ফুটতে দেওয়ার জন্য আমি কি করব, এটাকে ঢেকে দেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলো এটা ফুটে গেলে আমি দেখাচ্ছি তারপরে তোমাদেরকে কি করতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমি যেটা ঢেকে দিলাম এই ঢেকে দেওয়ার কারণ হলো যে দারচিনিটা দিয়েছি এবং যে আদাটা দিয়েছি, এই দারচিনি আদার যে গুণটা আছে সেটা যেন আমার জলের মধ্যে পুরোপুরি থাকে, সেই জন্য আমি ঢেকে দিলাম। আমাদের কি হয়, যখন আমরা জল ফোটাই তখন সেটা বাষ্প হয়ে বেরিয়ে যায়, তো দারচিনি আর আদার যে গুণটা রয়েছে সেটা যেন এখান থেকে না বেরিয়ে যায়, সেই জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি। চলো দেখি আমার জলটার কি অবস্থা একটু দেখে নিই। দেখো জলটা ফুটছে, এখন আমার জলটা ফুটে গেছে। এই মুহূর্তে আমি কি করব, গ্যাসটাকে অফ করে দেব, গ্যাসটাকে অফ করে দেব। দেখো একটা খুব সুন্দর কালার এসছে জলটা দারচিনির জন্য এবং আদাতেও কিছুটা। এবার আমি এখানে দিয়ে দেব যে টি ব্যাগটা আছে সেই টি ব্যাগটাকে আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি আবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। গ্যাস আমার অফ হয়ে গেছে, আমি এবারে টিয়ের যে এক্সট্রাক্টটা, গ্রিন টিয়ের যে এক্সট্রাক্টটা আছে সেটা যেন চাটার মধ্যে যায়। ঠিক আছে, সেই জন্য আমি এটাকে এইভাবে এখন রেখে দেবো 15 মিনিট, 10 থেকে 15 মিনিট আমি এভাবে রেখে দেবো। দেখো বন্ধুরা, এই চাটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই চাটা তোমরা সকালবেলাও খেতে পারো, দুপুরবেলায় একবার খাবার আধা ঘন্টার থেকে 45 মিনিট পরে খাও। ঠিক আছে, আর এই চাটাকে তোমরা ঠান্ডা করেও রেখে দিতে পারো, বরফ মিশিয়ে বিকেলবেলায় খেতে পারো যদি মনে হয় যে গরম খেতে পারছ না, তাহলে ঠান্ডা করে খাও। বরফও আমাদের অনেক সময় ফ্যাট কাটারে সাহায্য করে। ঠিক আছে, তোমরা এটা 12 থেকে 15 দিন খেয়ে দেখো, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো ফল পাবে। আর কি ফল পেলে আমাকে একবার জানিও অবশ্যই কমেন্ট বক্সে, আর আমার এই পেজটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। থ্যাংক ইউ।